আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চিকেন চিজ ব্লাস্ট পিৎজা। যারা পিৎজাতে বেশি চিজ খেতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। এই পিৎজাটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা দেখানোর জন্য, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই পিৎজা ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 1/2 টেবিল চামচ ইস্ট। এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এমন একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা যাতে বেশি শক্ত বা বেশি নরম না হয়। এখন এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এই ডোয়ের সাথে আমি তেলটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ভালো মতো মথে নিচ্ছি। প্রায় 5 মিনিট পরে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ডোটাকে আমি এরকম ফোল্ড করে করে একটি বলের শেপ দিয়ে দিচ্ছি আর অগোছালো অংশগুলো বলের নিচের দিকে থাকবে আর উপরের অংশটা থাকবে প্লেন। এখন একটি প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটি ঢাকনা দিয়েও এটাকে ঢেকে দিতে পারেন। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দিব ডোটা ফুলে ডাবল হয়ে আসার আগ পর্যন্ত। চলে এলাম পিৎজার জন্য চিকেনটা রেডি করতে। চুলার আঁচ মাঝারিতে রেখে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির বুকের মাংস। মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। চিকেনের সাথে আমি মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নিতে হবে 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। চিকেনটা রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এখন চিকেনগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে পিৎজার ডোটা ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে। ডোটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো মতো মথে নিচ্ছি। ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে আমি এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগ আমি কিছুটা বড় রাখছি আর অপরটি কিছুটা ছোট রাখতে হবে। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি একটি ভাগ কিছুটা বড় রেখেছি আর একটি ভাগ এরকম ছোট রেখেছি। এখন প্রথমেই আমি বড় ভাগটি নিয়ে একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে যেই মোল্ডে আমি পিৎজাটা বেক করব সেই মোল্ডে রুটিটা নিয়ে নিচ্ছি। এই রুটিটা কিছুটা বড় করে বেলে নিতে হবে। যেই মোল্ডে পিৎজাটা বেক করবেন সেই মোল্ডের থেকে কিছুটা বড় করে রুটিটা বানিয়ে নিতে হবে। চলে এলাম আরও একটি রুটি বানাতে। যে ছোট ভাগটি রেখেছিলাম সেই ভাগ দিয়েও আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি রুটিটাকে কিছুটা ভেজে নিতে। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিব। এখন রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিটের বেশি রুটিটাকে ভাজতে হবে না, কারণ এই রুটিটাকে আমরা কিন্তু কিছুক্ষণ পরে বেক করব। এখন যেই বড় রুটিটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। আমি এর চারিদিকে চিজগুলো দিয়ে দিয়েছি। এখন এর উপরে যে রুটিটা ভেজে রেখেছিলাম আমি সেই রুটিটি দিয়ে দিচ্ছি। আমি রুটিটাকে মেপে এভাবে গোল করে কেটে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস। সসটাকে আমি এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিয়েছি অল্প কিছু চিজ। এখানে চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো, দিয়ে দিয়েছি অল্প কিছু ক্যাপসিকাম। আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আরও বেশ খানিকটা চিজ আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পিৎজাতে বেশি চিজ খেতে পছন্দ করি, তাই এখানে আমি চিজটা একটু বেশি দিয়েছি। চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে সবার শেষে এতে আমি দিয়ে দিয়েছি অল্প কিছু অলিভ। এখন যে বাড়তি অংশটুকু রেখেছিলাম সেটাকে আমি এরকম মুড়িয়ে মুড়িয়ে কিছুটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। চলে যাচ্ছি পিৎজাটাকে বেক করে নিতে। আজকের এই পিৎজাটা আমি চুলায় বেক করব। চুলার আঁচ মাঝারিতে রেখে হাঁড়িটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পরে হাঁড়িটা প্রিহিট করে নেওয়া হয়ে গেলে এর মাঝ বরাবর আমি পিৎজার মোলটা বসিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে পিৎজাটাকে বেক করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 20 মিনিট পরে। পিৎজাটা বেক করে নেওয়া কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিজগুলো গলে গিয়েছে। পিৎজাটা যেহেতু আমি চুলায় বেক করেছি তাই এর কোনো কালার আসেনি। আপনারা যদি পিৎজাটা ওভেনে বেক করতেন তাহলে এর সাইডগুলো কিন্তু বাদামি রঙের হতো। এখন আমি আপনাদের পিৎজাটা কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, এর সাইডগুলো আর নিচের অংশটা কিন্তু হালকা বাদামি রং হয়েছে। পিৎজাটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি এর ভেতরের অংশটা কেমন হলো। এই পিৎজাটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আর দেখুন, পিৎজার দুইটি লেয়ারই কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে। দেখলেন তো কত সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্টের মতো চিজ ব্লাস্ট পিৎজা। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।